নিজে করি, আমরা এখন যোগ করব। একে রয়েছে যোগ করি, এখানে আমরা অনেকগুলো যোগ দেখতে পাচ্ছি, সে যোগগুলো আমরা এখন করব। আমি করছি, তোমরা আমার সাথে করো। প্রথমে রয়েছে 29 যোগ 43, 29-এর সাথে 43 যোগ করে আমরা পাই 72, আমরা এখানে 72 লিখব। এরপর রয়েছে 56 এবং 27, 56 এবং 27 যোগ করে আমরা পাই 83, আমরা এখানে 83 লিখব। এরপর রয়েছে 38 এবং 34, 38-এর সাথে 34 যোগ করে আমরা পাই 72, আমরা এখানে 72 লিখব। এরপর রয়েছে 19 এবং 25, 19 এবং 25 যোগ করে আমরা পাই 44, আমরা এখানে 44 লিখব। এরপর রয়েছে 56 ও 18, 56 এবং 18 যোগ করলে আমরা পাই 94, আমরা এখানে 94 লিখব। এরপর রয়েছে 43 এবং 37, 43 এবং 37 যোগ করলে আমরা পাই 80, আমরা এখানে 80 লিখব। এরপর রয়েছে 18 এবং 52, 18 এবং 52 যোগ করলে আমরা পাই 70, আমরা এখানে 70 লিখব। এরপর রয়েছে 24 এবং 26, 24 এবং 26 যোগ করলে আমরা পাই 50, আমরা উত্তরে 50 লিখব। এরপর রয়েছে 44 এবং 9, 44 এবং 9 যোগ করলে আমরা পাই 53, এখানে আমরা 53 লিখব উত্তরে। এরপর রয়েছে 76 এবং 8, 76 এবং 8 যোগ করলে আমরা পাই 84, আমরা এখানে 84 লিখব। এরপর রয়েছে 9 এবং 83, 83 এবং 9 যোগ করলে আমরা পাই 52, আমরা এখানে 52 লিখব উত্তরে। এরপর রয়েছে 5 এবং 57, 5 এবং 57 যোগ করলে আমরা পাই 62, আমরা এখানে 62 লিখব। এরপর রয়েছে 31 এবং 9, 31 এবং 9 যোগ করলে পাই 40, আমরা এখানে 40 লিখব। এরপর রয়েছে 45 এবং 5, 45 এবং 5 যোগ করলে আমরা পাই 50, আমরা এখানে 50 লিখব। এরপর রয়েছে 8 এবং 82, 8 এবং 82 যোগ করলে আমরা পাই 90, আমরা এখানে 90 লিখব উত্তরে। দুই রয়েছে যোগ করি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আরও যোগের জন্য অনুশীলনী রয়েছে। আমরা এখন প্রতিটি যোগ করব এবং পাশাপাশি সংখ্যা লিখব। আমি যোগ করছি, তোমরা আমার সাথে করো। প্রথমেই রয়েছে 28 এবং 37, 28 এবং 37 যোগ করলে আমরা পাই 65, আমরা এখানে উত্তরে 65 লিখব। এরপরে রয়েছে 49 এবং 23, 49 এবং 23 যোগ করলে আমরা পাই 72, আমরা এখানে 72 লিখব। এরপর রয়েছে 55 এবং 16, 55 এবং 16 যোগ করলে আমরা পাই 71, আমরা এখানে 71 লিখব। এরপর রয়েছে 64 এবং 27, 64 এবং 27 যোগ করলে আমরা পাই 91, আমরা এখানে উত্তরে 91 লিখব। এরপর রয়েছে 47 এবং 45, 47 এবং 45 যোগ করলে আমরা পাই 92, আমরা এখানে 92 লিখব। এরপর রয়েছে 46 এবং 36, 46 এবং 36 যোগ করলে আমরা পাই 82, আমরা এখানে 82 লিখব। এরপর রয়েছে 35 এবং 29, 35 এবং 29 যোগ করলে আমরা পাই 64, আমরা এখানে 64 লিখব। এরপর রয়েছে 13 এবং 78, 13 এবং 78 যোগ করলে আমরা পাই 91, আমরা এখানে 91 লিখব। এরপর রয়েছে 57 এবং 13, 57 এবং 13 যোগ করলে আমরা পাই 70, আমরা এখানে 70 লিখব। এরপর রয়েছে 38 এবং 22, 38 এবং 22 যোগ করলে আমরা পাই 60, আমরা এখানে 60 লিখব। এরপর রয়েছে 45 এবং 35, 45 এবং 35 যোগ করলে আমরা পাই 80, আমরা এখানে উত্তরে 80 লিখব। এরপর রয়েছে 26 এবং 64, 26 এবং 64 যোগ করলে আমরা পাই 90, আমরা এখানে 90 লিখব। এরপর রয়েছে 39 এবং 3, 39 এবং 3 যোগ করলে আমরা পাই 42, আমরা এখানে উত্তরে 42 লিখব। এরপর রয়েছে 45 এবং 7, 45 এবং 7 যোগ করলে আমরা পাই 52, আমরা এখানে 52 লিখব। এরপর রয়েছে 6 এবং 58, 6 এবং 58 যোগ করলে আমরা পাই 64, আমরা এখানে 64 লিখব। 5 এবং 68, 5 এবং 68 যোগ করলে আমরা পাই 73, আমরা এখানে 73 লিখব। এরপর রয়েছে 47 এবং 3, 47 এবং 3 যোগ করলে আমরা পাই 50, আমরা এখানে 50 লিখব উত্তরে। এরপর রয়েছে 81 এবং 9, 81 এবং 9 যোগ করলে আমরা পাই 90, আমরা উত্তরে 90 লিখব। এরপর রয়েছে 2 এবং 48, 2 এবং 48 যোগ করলে আমরা পাই 50, আমরা উত্তরে 50, আমরা উত্তরে 50 লিখব। এরপর রয়েছে 6 এবং 74, আমরা 6 এবং 74 যোগ করলে পাই 80, আমরা উত্তরে 80 লিখব। এরপর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্রশ্ন রয়েছে, আমরা এখন প্রশ্ন উত্তরের অঙ্কগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। তিনে রয়েছে, শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলে 18 জন খেলোয়াড় বাংলাদেশে খেলতে এসেছেন, বাংলাদেশ দলেও 18 জন খেলোয়াড় রয়েছেন, দুই দলে মোট কতজন খেলোয়াড় আছেন? দুই দলের মোট কতজন খেলোয়াড় আছে সেটি বের করার জন্য আমরা 18 এবং 18 যোগ করব। আমি যোগ করছি, প্রথমে লিখব 18 যোগ 18, 18 এবং 18 যোগ করলে আমরা পাই 36, আমরা এখানে 36 লিখব। চার নম্বরে রয়েছে,
একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে 26 জন ছাত্রী ও 25 জন ছাত্র আছে, দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? মোট কতজন শিক্ষার্থী আছে সেটি বের করার জন্য আমাদেরকে 26 এবং 25 যোগ করতে হবে। আমি যোগ করছি 26 এবং 25 যোগ করলে আমরা পাই 51। আমরা এখানে উত্তরে 51 লিখব। পাঁচ নম্বর রয়েছে, সৃষ্টিদের বাগানে 26টি গোলাপ গাছ ও 35টি বেলি গাছ আছে, বাগানে কতগুলো গাছ আছে? আমরা এখন এটি যোগ করে বের করব। আমি করছি, তোমরা আমার সাথে করো। আমরা মোট গাছ বের করার জন্য 26 এর সাথে 35 যোগ করব। আমি যোগ করছি 26 যোগ 35, যোগ করলে আমরা পাই 61। আমরা এখানে 61 লিখব। এরপর রয়েছে 6 নম্বরে, আলী তাদের গাছ থেকে 2 কাঁদি ডাব পেরেছে, এক কাঁদিতে 19টি ডাব এবং অন্য কাঁদিতে 18টি ডাব আছে, একত্রে কতগুলো ডাব আছে? একত্রে কতগুলো ডাব আছে সেটি বের করার জন্য আমরা 19 এবং 18 যোগ করব। আমি যোগ করছি 19 যোগ 18, 19 এবং 18 যোগ করলে আমরা পাই 37। আমরা এখানে 37 লিখব। এরপর রয়েছে 7 নম্বরে, শান্তিদের পারিবারিক লাইব্রেরিতে গল্পের বই 52টি ও 38টি অন্য বিষয়ের বই আছে, লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে? মোট কতগুলো বই আছে সেটি বের করার জন্য আমাদেরকে 52 এবং 38 যোগ করতে হবে। আমি যোগ করছি 52 যোগ 38, যোগ করলে আমরা উত্তরে পাবো 90। আমরা উত্তরে লিখব 90টি, অর্থাৎ তাদের লাইব্রেরিতে মোট 90টি বই আছে। 8 নম্বরে রয়েছে, রাজু বাজার থেকে 45 টাকার মাছ ও 38 টাকার সবজি কিনল, সে মোট কত টাকা খরচ করলো? আমরা কত টাকা মোট সে খরচ করলো সেটি পাবো যখন আমরা 45 এবং 38 যোগ করব। আমি যোগ করছি 45 লিখব প্রথমে, এরপর যোগ দিব 38। 45 এবং 38 যোগ করলে আমরা পাই 83। আমরা উত্তরে 83 লিখব। 9 নম্বরে রয়েছে, অনি ও তার বন্ধুরা দুদলে 21 ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে গেল, এক দলে 29 জন ও অন্য দলে 35 জন আছে, দুদলে কতজন আছে? দুদলে মোট কতজন আছে সেটি বের করার জন্য আমাদেরকে 29 এবং 35 যোগ করতে হবে। আমরা 29 এবং 35 যোগ করব। 29 এবং 35 যোগ করলে আমরা পাই 64। আমরা উত্তরে 64 লিখব। 10 নম্বরে রয়েছে, রিয়াজ তার চৌবাচ্চায় 35টি শিং মাছ ও 47টি তেলাপিয়া মাছ রাখল, সে কতগুলো মাছ চৌবাচ্চায় রাখল? কতগুলো মাছের চৌবাচ্চায় রাখল সেটি বের করার জন্য আমাদেরকে 35 এবং 47 যোগ করতে হবে। আমি যোগ করছি, পঁয়ত্রিশ যোগ সাতচল্লিশ যোগ করলে আমরা পাই 82। আমরা উত্তরে 82 লিখব। 11 নম্বর রয়েছে, আকাশ তার বাড়ির সামনে দিয়ে সকালে 42টি গাড়ি ও বিকালে 39টি গাড়ি যেতে দেখেছে, ওই দিন বাড়ির সামনে দিয়ে সে কতগুলো গাড়ি যেতে দেখেছে? আমরা এর সংখ্যাটি বের করার জন্য 42 এবং 39টি যোগ করব। আমি যোগ করছি, তোমরা আমার সাথে যোগ করো। আমরা প্রথমে 42 এবং যোগ করব 39। 42 এবং 39 যোগ করলে আমরা পাই 81, অর্থাৎ সে ওই দিন 81টি গাড়ি তার বাড়ির সামনে দিয়ে যেতে দেখেছে। এরপর রয়েছে 12 নম্বরে, একজন দোকানদার তার দোকানে ক্রেতার সংখ্যা গণনা করেন, প্রথম দিন 56 জন ক্রেতা এসেছিলেন, পরের দিন চৌত্রিশ জন ক্রেতা এসেছিলেন, ওই দুই দিনে তার দোকানে কজন ক্রেতা এসেছিল? আমরা এটি বের করার জন্য আমাদেরকে প্রথমে 56 সাথে 34 জন যোগ করতে হবে। আমরা এখানে যোগ করব 56 যোগ 34, 56 এবং 34 যোগ করলে আমরা পাই 90। আমরা উত্তরে 90 লিখব।